স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত এই চ্যানেল প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও ধন্যবাদ নমস্কার বন্ধুরা আবার একটা চাকরির খবর নিয়ে তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আর আমি তোমাদেরকে আজ বলবো যে এই আশা নিযুক্তির ফর্ম কোথায় বেরিয়েছে কি করে ফর্ম ফিল করবে কোন অ্যাড্রেসে ফর্ম পাঠাবে এবং ফর্মের সাথে কী কী দেবে পুরো ডিটেলসও তোমাদেরকে আমি বলবো আর এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটাকে এখনই লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করো আর সাথে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তুমি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা রয়েছি এখন সেই নোটিফিকেশনে তুমি ডান সাইডে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে ডেট এবং বাঁ সাইডে লেখা রয়েছে মেমো নাম্বার এবার নিচে তুমি দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে বীরভূম জেলার রামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন উল্লেখিত গ্রামগুলিতে আশা নিযুক্তির উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছে থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবার তোমাদেরকে নিয়মাবলীগুলি বলে দিই তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারে অন্য কোনো কেউ আবেদন করতে পারে না ঠিক আছে দুই নম্বরে দেখে নাও আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচক তালিকায় অনুসারে প্রার্থীকে তার ভোটের কার্ড বা রেশন কার্ডের স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা দিতে হবে এখানে ব্যাকেটে লিখিতে যে দেখে নাও সাম্প্রতিক ভোটার তালিকায় ক্রমিক অংশ ক্রমিক নং এর সপ্রতায়িত নকল মানে জেরক্স ঠিক আছে এবার চলে আসে তিন নম্বরে তিন নম্বরের নিয়মটা দেখে নাও সাধারণ প্রার্থীর বয়স এক এক দু হাজার কুড়ি তারিখ তারিখে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশালী জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ওই তারিখকে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়সীমার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা জন্ম তারিখের সংশয়পত্র অবশ্যই জমা করিতে হবে চার নম্বরে তোমার দেখে নাও প্রার্থীকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না এবার দেখে নাও গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কান গোড সংশ্লিষ্ট সরকারি বিভাগের সংসদপত্র দাখিল করলে অগ্রাধিকার বিভৃতিতে বিবেচনাযোগ্য হবে একটি নির্দিষ্ট এলাকায় তফসিলি জাতি অথবা উপজাতি জনসংখ্যা যদি দু হাজার এক সালে জনগণনার তথ্য সাপেক্ষে পঞ্চাশ শতাংশের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে এক এলাকাটিতে তপসিল জাতি বা উপজাতির ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য গণ্য করা হবে আর এগুলো দেখে নাও তারপরে বলে দিচ্ছি সাত নম্বরে যে আবেদনকারীর সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্র সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে জন্ম তারিখের সংশয়পত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটের কার্ড বা রেশন কার্ড উপযুক্ত কর্তৃক ক্ষেত্রে জাতিগত প্রমাণ তপসিল জাতি উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ঠিক আছে তারপরে দিয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো একটি ফর্মে সাঁটা ও অন্যটি একটি সেলফ অ্যাড্রেসড খামের মধ্যে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে আর এগুলো করে নেবে বলেছে সম্পূর্ণ অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে ঠিক আছে বর্তমানে বৈভাবিক স্থিতি সম্পর্কে সাদা কাগজের সব স্বাক্ষরিত হলফ নাম অবশ্যই জমা দিতে হবে ঠিক আবেদনপত্র প্রার্থীর নাম ঠিকানা আবেদিত পদ ও স্থানের উল্লেখিত মুখবন্ধ নামে রেজিস্টার পোস্ট দ্বারা জমা দেওয়ার স্থানে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারকে করুন বিডিও অফিস আবেদনপত্র রেজিস্টার ছাড়া অন্য কোনো মাধ্যমে গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশ দুই দু হাজার কুড়ি সন্ধ্যা পাঁচটা ত্রিশ অবধি কোনো অবস্থাতেই আবেদনপত্র দশ দুই দু হাজার কুড়ি সন্ধ্যা পাঁচটা ত্রিশের পর গ্রহণ করা হবে না তারপরে দেখা নাও শূন্য পদ ভিত্তিক শূন্য পদ ভিত্তিক জমা দরখাস্ত যোগ্য আবেদনকারীকেই কেবলমাত্র ইন্টারভিউ উপস্থিত করা হবে উপস্থিত থাকতে বলা হবে আবেদনপত্রের নমুনা এক নং ব্লক ভিত্তিক শূন্য পদের তালিকা সংযোজনী দুতে উল্লেখিত হবে তো বন্ধুরা এবার কোন কোন অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুর হাট বীরভূম ঠিক আছে এটা রয়েছে রামপুর হাট বীরভূমের তো আশা করছি সেই ব্লকে গিয়ে তোমরা এই ফর্মটা নিয়ে জমা দিয়ে দিবে বন্ধুরা তোমাদেরকে আমি ফর্মটা দেখিয়ে দিয়ে কী করে ফর্ম ফিল করবে দেখো তোমাদের লেখা রয়েছে বাঁ সাইডে ফর অফিস ইউজ অনলি এগুলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে গ্রামের জন্য আবেদনপত্র তালিকায় সংযোজনী পত্র ভিত্তিক উপকেন্দ্রের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম বা তারপরে ডান সাইডে প্রার্থীর স্বাক্ষর সহ পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি আঠা দিয়ে লাগান পিন বা সেলাই করবেন না ঠিক আছে আবেদনকারীর নাম পিতার নাম স্বামীর নাম এভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নিবে খুবই সহজ আছে আর যদি তবুও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা ডিটেলসে আরও বলে দেবো